वेलकम टू एग्जाम सल्यूशन यूट्यूब चैनल। डियर स्टूडेंट्स, आज के आमरा करबो एरर करेक्शन सीरीज 4। तो तुम्हारा आशा करछी निश्चय तुम्हारा सीरीजगुलो देखछो। आमरा अलरेडी एरर करेक्शन तीनटे सीरीज कमप्लीट कर फेले। आज के आमरा 4 नम्बर सीरीज स्टार्ट करब। और आमरा डेली टॉप 10 माने 10टा करे करछी एवं ओवरऑल समस्त कन्सेप्ट किन्तु आमी क्लियर करछी तुम्हारे संगे। সেই জন্য আমি এখানে বলেছি যে লার্ন গ্রামার থ্রু কোশ্চেন্স প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা টপিক করাচ্ছি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক একটা করবে, ওকে? আর যদি অপছন্দ হয় অবশ্যই ডিসলাইক করবে। কিন্তু ভাই, ডিসলাইক করলে একটা কারণ তোমাকে দেখাতে হবে যে কোন কারণে ডিসলাইক করলে, কারণ তোমার ডিসলাইকের ওপরে দাঁড়িয়ে আমার রেক্টিফিকেশন চলবে পরবর্তী সময়ে, ওকে? আচ্ছা, আর সবথেকে একটা গুরুত্বপূর্ণ কথা, শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস ইফ ইউ লাইক দিস লেকচার সিরিজ। আর তোমাদের যদি এই লেকচার সিরিজগুলো ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ওকে? যাতে তারাও শিখতে পারে, ঠিক আছে? সকলের সাথে আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে, কমে না, ওকে? আচ্ছা, আর একটা কথা বলে দিই, তোমাদের এই এক্সাম সলিউশন চ্যানেলে আমি তোমাদেরকে ম্যাথ অ্যান্ড ইংলিশ করাচ্ছি। যদিও ম্যাথের ক্লাসগুলো আমি দিতে পাচ্ছি না সময়ের অভাবের জন্যে, ঠিক আছে? তবে আমি আবার ম্যাথের ক্লাস দিতে শুরু করব। আমরা রেশিওতে ছিলাম ম্যাথে, তো সেখান থেকে আমি আবার কন্টিনিউ করব কয়েকদিনের মধ্যে, ওকে? আর যদি কেউ তোমরা আমার থেকে জিএস পড়তে চাও, জেনারেল স্টাডিজ স্পেশালি ফর WBCS, তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক রয়েছে WBCS গাইড বলে, তোমরা কিন্তু সেই চ্যানেলটিকেও ভিজিট করতে পারো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, ওকে? আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে চলো। আর সবথেকে বড় কথা হচ্ছে, দেখো, আমি কিন্তু চাইলে পাঁচটা পাঁচটা করেও করাতে পারতাম যাতে ভিডিওগুলো ছোট ছোট হয়, কিন্তু আমি চাইছি এক একবারে 10টা করে করলে আমরা যদি 10টা লেকচার কমপ্লিট করি তাহলে 100টা তোমরা শিখে যাবে, ওকে? তো সময়টা একটু লম্বা হতে পারে, এর জন্য কিন্তু ভিডিওগুলো তোমরা কমপ্লিটলি দেখবে এবং নিজেদের নোটগুলো তৈরি করবে। এতে তোমাদের প্রিপারেশনে খুব সুবিধা হবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, ওকে? আর একটা কথা শুনে নাও, আমি যেভাবে ইংরেজি গ্রামার তোমাদেরকে পড়াচ্ছি বা যে কোনো সাবজেক্ট যেভাবেই পড়াচ্ছি না কেন, এইভাবে কিন্তু ফ্রি অফ কস্ট কোথাও পড়া যায় না, এটা মাথায় রেখো, ওকে? আচ্ছা, চলো তাহলে। দেখো, সবার আগে যখনই তোমার স্ক্রিনে প্রশ্ন আসবে তখন ভিডিওটিকে জাস্ট পজ করবে। পজ করে তুমি আগে নিজে খোঁজার চেষ্টা করবে যে কোথায় ভুল আছে। যখন এটা করবে তাহলে তোমার সাথে সাথে শেখাও হবে এবং প্র্যাকটিসও কিন্তু হবে, ওকে? আচ্ছা, আর আমি তো তোমাদের জন্য অপেক্ষা করব না, আমি তো বলতেই থাকবো। তাই যখনই আসবে স্লাইড, একটার পর একটা কোয়েশ্চেন যখন আসবে সঙ্গে সঙ্গে পজ করবে, পজ করে নিজেরা উত্তর খোঁজার চেষ্টা করবে। ধরুন আমি ওয়েট করতে গেলে তোমাদের জন্য যদি 1 মিনিট 2 মিনিট ওয়েট করি তাহলে 10টার জন্য কত মিনিট ওয়েট করতে হবে ভাবতে পারছো? সো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমরা। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে রাম হ্যাড বিন অ্যাট স্কুল বাট হি ডিড লার্ন নাথিং দেয়ার। বলছে রাম স্কুলে অনেক পড়াশুনো করেছিল, হ্যাঁ, কিন্তু সে সেখান থেকে কিছুই শিখতে পারেনি। এই হলো বাক্য, তো এর মধ্যে ভুল কোথায় আছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে, ওকে? দেখো, ভুল খোঁজার আগে আমি তোমাদের কনসেপ্টটাকে বলি। কনসেপ্টটা হচ্ছে, আমি এর জন্যে তোমাদের কিন্তু ইংরেজির প্রত্যেকটা লেকচার সিরিজ করে রেখেছি, অর্থাৎ গ্রামারের কিন্তু প্রত্যেকটা লেকচার সিরিজ পুরো টোটাল করা রয়েছে এই চ্যানেলে। যদি এই ভিডিওটি তোমরা দেখছো তো তোমরা অবশ্যই প্লেলিস্টটাকে ভিজিট করবে। প্লেলিস্টে কিন্তু আমি এই গ্রামারের পুরো লেকচার সিরিজ সেখানে করে রেখেছি, ওকে? সেখান থেকে দেখবে, কারণ এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমার অলরেডি সমস্ত কিছু করানো হয়ে গেছে এবং আর কতগুলো গ্রামার সিরিজের আর কয়েকটা ভিডিও বাকি আছে সেগুলো আমি পরবর্তী সময় দিয়ে দেবো, ওকে? তো যদি কেউ আমার ভিডিও লেকচার্সগুলো দেখে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা ঝট করে বলে দিতে পারবে কোথায় ভুল রয়েছে, ঠিক আছে? দেখো, ভুল রয়েছে এই পার্টটাতে, ভুল রয়েছে। কেন রয়েছে এই পার্টটাতে ভুল? আমরা একটা জিনিস মনে রেখো, যে খুব বেসিক জিনিস ভালো করে বোঝো, ডু বা ডিড এটা কি? ডু বা ডিড এটা হচ্ছে ডামি অক্সিলিয়ারি ভার্ব। এটা কি? এটা হলো ডামি অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? এই ডামি অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার আমরা কখন করি? শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড পাস্ট ইনডেফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্যই কিন্তু আমরা ডামি অক্সিলিয়ারি ভার্ব ডু বা ডিডকে ব্যবহার করে থাকি, ওকে? এবার কথা হচ্ছে যে ডামি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি কেন প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটে? তার কারণ হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট এদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সেই জন্য আমাকে একটা ডামি, ডামি মানে কি? নকল পুতুল, যেমন দোকানে ডামি পুতুল সাজানো থাকে, থাকে না কাপড়ের দোকানগুলোতে কি পুতুল থাকে, ওগুলোকে কি বলা হয়? ডামি বলা হয় ওগুলোকে, তাই না?
তাহলে সেই ডামি পুতুলকে মানুষের মতন করে সাজিয়ে গুজিয়ে রাখা হয় যাতে সেই পোশাকটা কেমন লাগছে তার গায়ে দেখতে এটা বোঝা যায়। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে ডামি মানে বুঝে গেছো? ডামি মানে হলো নকল, মানে একটাকে ইউজ করা হচ্ছে কোনো একটা কাজকে পারফর্ম করার জন্যে, ঠিক আছে? নকল মানুষকে ইউজ করা হচ্ছে আসল মানুষের যাতে জিনিসটা বোঝা যায় সেটা দেখার জন্যে। তার মানে ডামি অক্সিলিয়ারিভাবে আমরা কোথায় কোথায় ইউজ করছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য ব্যবহার করছি। ওকে, এবার মনে রেখো, আমি যদি বলি ধরো আমি একটা যে কোনো একটা ভার্ব নিচ্ছি, ঠিক আছে? মনে করো একটা গিভ, একটা ভার্ব। ওকে, এই গিভ ভার্বটাকে আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিটে লিখি, কিসে লিখি? প্রেজেন্ট ইনডেফিনিট। এই প্রেজেন্ট ইনডেফিনিটে আমি যদি এই গিভটাকে লিখতে চাই তাহলে আমি কী লিখবো? ডু অথবা ডাজ গিভ, ডু অথবা ডাজ গিভ। এটার মানে কি? এইটা সমান সমান আমি লিখতে পারি জিআইভিই গিভ অর জিআইভিইএস গিভস। কি বললাম, বোঝা গেল? ডু প্লাস গিভ মানে গিভ অ্যান্ড ডাজ প্লাস গিভ মানে গিভস, হয়েছে? এবার এই সেম জিনিসটা যদি আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে ইউজ করি, তাহলে কি হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে? ভালো করে বোঝো, আমি মনে করে এখানে ইউজ করছি ডিড প্লাস গিভ। ওকে, এই ডিড প্লাস গিভ এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে গেভ। ওকে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। ডিড হচ্ছে পাস্ট টেন্সের সাথে রিলেটেড, তাহলে ডিড প্লাস গিভ মানে কি? ডিড প্লাস গিভ ইকুয়াল টু গেভ, হয়েছে? হয়েছে, বোঝা গেল? তাহলে এই যে ডিড বা ডু বা ডাজ, এদের সঙ্গে ভার্বের কোন ফর্মটা বসছে তোমরা দেখতে পাচ্ছ? এটা ভার্বের কোন ফর্ম, এটা ভার্বের কোন ফর্ম? এটা ভার্বের রুট ফর্ম, রুট ফর্ম। ওকে, আর এই রুট ফর্মগুলো কী হয় আমি কিন্তু অলরেডি তোমাদের সমস্ত কিছু শিখিয়ে রেখেছি অলরেডি, ঠিক আছে? এবং আমি তোমাদের যখন টেন্স করিয়েছি তখন আমি কিন্তু তোমাদের বলেছি বা টেন্স আমি কিন্তু সামনেও করাবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, দেখো, টেন্সের যখনই কোনো ঝড়ঝাপটা আসবে সেই ঝড়ঝাপটা সর্বদা অক্সিলিয়ারি ভার্ব ক্যারি করে। আবার রিপিট করি, কি বললাম আমি? বললাম যখনই মেইন ভার্বের ওপরে টেন্সের কোনো প্রভাব পড়বে সেই টেন্সের প্রভাব মেইন ভার্ব নেবে না কখনোই, কে নেবে? অক্সিলিয়ারি ভার্ব গ্রহণ করবে। যেটা বললাম সেটাকে একটু আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, দাঁড়াও এক মিনিট, দেখো আমি যেটা বললাম সেটাকে বোঝানোর চেষ্টা করছি। আমি বললাম যে মেইন ভার্বের ওপরে টেন্সের ঝড়টা কখনো আসে না, টেন্সের ঝড়টা আসে অক্সিলিয়ারি ভার্বের ওপরে। দেখে নাও কেমনভাবে। দেখো, আমি একাধারে লিখছি, প্রেজেন্ট এর উদাহরণ লিখবো এপাশে আর এখানে পাস্টের উদাহরণ লিখবো। ওকে, দেখো, আই অ্যাম ডুইং। ওকে, আই অ্যাম ডুইং মানে আমি করছি। আই অ্যাম ডুইং মানে কি? আমি করছি। এবার এখানে এই টেন্সটা হলো প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন হলো? কারণ এখানে প্রেজেন্টের বি ভার্বের সঙ্গে ভিআইএনজি রয়েছে, প্রেজেন্টের বি ভার্বের সঙ্গে ভিআইএনজি যুক্ত করা হয়েছে, তাই এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটার যদি মনে করো এইটার ওপরে কি হলো, এবার এর উপরে পাস্ট টেন্সের ঝড় আসলো, এই সেন্টেন্সটার ওপরে যখন পাস্ট টেন্সের ঝড় আসলো এই সেন্টেন্সটা এমন হয়ে গেল, আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং। দেখো, এইখানে ডুইংটা মেইন ভার্ব ছিল, এইখানেও ডুইংটা মেইন ভার্ব ছিল, তাহলে এই যে টেন্সের ঝড়ঝাপটা আসলো সেটা কোথায় গিয়ে লাগলো? অ্যাম আর ওয়াজ হয়ে গেল, মানে অক্সিলিয়ারি ভার্বের উপরে টেন্সের ঝড়টা লাগলো, কারণ প্রেজেন্ট টেন্সেও ডুইং ছিল, পাস্ট টেন্সেও ডুইং রয়েছে। বোঝা গেছে কথাটা? বুঝেছো কি না? বুঝেছো? এই জন্যে যত ধরনের টেন্সের ঝড়ঝাপটা যাই আসুক না কেন, সেগুলো কার ওপর দিয়ে যাবে? অক্সিলিয়ারি ভার্বের ওপর দিয়ে যাবে নাকি মেইন ভার্বের ওপর দিয়ে যাবে, বুঝেছো? মেইন ভার্ব প্রেজেন্ট টেন্সেও যেমন রয়েছে পাস্ট টেন্সেও তেমনই থাকবে, বোঝা যাচ্ছে কথাটা? তাই এইখানে যে দেখো রয়েছে ডিড লার্নড, মানে এটাও পাস্ট টেন্সের অক্সিলিয়ারি, এটাও পাস্ট টেন্সের ভার্ব, দুটো তো এক হতে পারে না, তাহলে এখানে তোমাকে ইউজ করতে হবে কি? ডিড প্লাস লার্ন, ডিড প্লাস লার্ন। আর এই ডিড প্লাস লার্ন এটাকে ইকুয়াল করলেই হয় লার্নড, বুঝলে কি বললাম? তাহলে ডিডের সঙ্গে লার্নের ইউজ করতে হবে নাকি লার্নটের। কেন? কারণ ডিডের সঙ্গে লার্ন যুক্ত হয়েই লার্নড হয়। আশা করছি বুঝেছ। ওকে, যদি না বোঝো ভিডিওটাকে আরেকবার প্রথম থেকে দেখতে আরেকবার একটু পিছিয়ে নাও, পিছিয়ে নিয়ে আবার দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। ওকে, চলো আমরা নেক্সট দেখি তাহলে। দেখো, উই হ্যাভ কেয়ারফুলি কনসিডার্ড দ্য ইম্পর্টেন্স অফ ইস্যুজ রেজড ইন দ্য রিপোর্ট। বলছে উই হ্যাভ কেয়ারফুলি কনসিডার্ড, আমরা যত্ন সহকারে বিবেচনা করেছিলাম
দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, কিসের গুরুত্ব? অফ ইস্যুজ রেজড ইন দ্য রিপোর্ট, ওই রিপোর্টে যে ইস্যুগুলোকে রেজ করা হয়েছিল, রেজ মানে তোলা, কোনো বিষয়কে তোলা, হ্যাঁ কোনো বিষয়কে তুলি না, আমরা বলি না এই বিষয়টা তোল একটু মিটিংয়ে, সেই বিষয়টাকে তোলাকে ইংরেজিতে বলা হয় রেজ। তাহলে দেখো, উই হ্যাভ কেয়ারফুলি কনসিডার্ড, আমরা খুব কেয়ারফুলি বিবেচনা করেছি দ্য ইম্পর্টেন্স অফ ইস্যুজ রেজড ইন দ্য রিপোর্ট, সেই রিপোর্টে যতগুলো ইস্যু রয়েছে সেগুলোকে রেজ করেছি আমরা। ওকে, বোঝা গেল এখানে? এবার আমি একটা তোমাদের কথা বলি, যখন কোনো নাউন, কি বললাম, যখন কোনো নাউন ডেফিনিট হয়, ডেফিনিট, ডেফিনিট নাউন মানে কি? ডেফিনিট মানে কি? যে নাউনটা নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে, যে নাউনটা নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে, কি বললাম বুঝেছো, যে নাউনটাকে নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে, তো যখন ডেফিনিট হয়ে যাবে নাউন, সেই নাউনের আগে একটা ডেফিনিট আর্টিকেল লাগাও ভাই, সেখানে একটা কী লাগাতে হবে, সেখানে একটা ডেফিনিট আর্টিকেল লাগাতে হবে। ডেফিনিট আর্টিকেল লাগানো মানে কি? ডেফিনিট আর্টিকেল কোনটা একমাত্রই আছে, সেটা হলো দ্য। তাহলে এই যে ইস্যু, এই ইস্যুগুলো কোথায় ছিল? রিপোর্টে ছিল। তাহলে এই রিপোর্টে যে ইস্যুগুলো ছিল, ইস্যু তো অলরেডি ডেফিনিট কি না? এই ইস্যুটা তো নাউন, আর এই ইস্যুটা কি ডেফিনিট নাউন হলো না? তাহলে এই ইস্যুর আগে এই জায়গাটাই ভুল রয়েছে, ইস্যুর আগে এখানে একটা দা ইউজ করতে হবে। অর্থাৎ সঠিক সেন্টেন্সটা কি হবে, উই হ্যাভ কেয়ারফুলি কনসিডার্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইস্যুজ রেজড ইন দ্য রিপোর্ট। বোঝা গেল? তাহলে এইখানে ভুল ছিল, এই থার্ড নম্বর পার্টে এইখানে ভুল ছিল, এই ইস্যুজের আগে একটা দা হবে, কেন? কারণ এখানে রেজডটা আমার একটা ডেফিনেট নাউন, কারণ এই ইস্যুজের কথা অলরেডি আমাকে এই রিপোর্টে বলা হচ্ছে। বুঝতে পেরেছো আশা করছি? ওকে, চলো, থ্যাংক ইউ। নেক্সট দেখো, রয়েছে ইউ মাস্ট নট মিসড দ্যাট মিটিং, তোমার ওই মিটিংটি কখনোই মিস করা উচিত নয়, অ্যাজ ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, যেহেতু এটি খুব খুব ইম্পর্ট্যান্ট, মানে যেহেতু মিটিংটি খুবই ইম্পর্ট্যান্ট, সেই জন্য এই মিটিংটি তোমাকে কখনো মিস করলে চলবে না, মানে এই মিটিংটি তোমায় অ্যাটেন্ড করতেই হবে। ওকে, এই হচ্ছে মানে কোয়েশ্চেন। তো এবার তোমাদের উত্তরটা আমি চাইছি, তো তোমরা উত্তরটা আমাকে দাও। আর একটা কথা বলো, আমি যখনই তোমাদের কোনো কোয়েশ্চেন করব, তোমরা যেখানে বসে ভিডিওটি দেখছো না কেন, আমার সঙ্গে ইন্টারেক্ট করার জন্যে তোমরা কিন্তু রিপ্লাই দেবে, তাহলে দেখবে তোমাদের সঙ্গে আমার কানেকশনটা তৈরি হচ্ছে, আর কানেকশন তৈরি হলেই ভালোভাবে শিখতে পারবে। ওকে, আর পড়ানোর মাঝে আমি কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি আমার ফোন নাম্বার কিন্তু তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি, অর্থাৎ আমার ফোন নাম্বার ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে, আবার চ্যানেল অবাউটে গেলে সেখানে পেয়ে যাবে। তো আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি, আমাকে কল করার টাইম কিন্তু 4 PM to 5 PM, ওকে, 4 PM to 5 PM, এই এক ঘন্টা আমি তোমাদের জন্য রেখেছি। আমার অফলাইন ক্লাসে ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমাদের পড়াচ্ছি, এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কাছে একটাই অনুরোধ, এই বিকাল 4টে বা 5টার বাইরে কেউ কিন্তু কোনো কল আমাকে করবে না, ওকে, কারণ আমাকে ডিস্টার্ব করলে তোমাদেরই ক্ষতি হবে, কারণ আমি তোমাদের নাম্বারগুলোকে ব্লকও করে দিতে পারি। ওকে, সো যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চাও, 4 PM থেকে 5 PM এর মধ্যে কথা বলবে, হয়তো তোমরা এখানে লাইনটা ব্যস্ত পাবে, কারণ ও চ্যানেল থেকেও আর এ চ্যানেল থেকেও, দুই চ্যানেল থেকেই বহু কল আসে এই টাইমের মধ্যে, তো একদিন না হোক দুদিন, আর সব থেকে এমার্জেন্সি যদি হয় তো আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তো সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সময় পেলেই সেই হোয়াটসঅ্যাপে তোমাকে রিপ্লাই দেবো, আর আদারওয়াইজ তোমরা যদি কল করতে চাও 4টে থেকে 5টার মধ্যে কল করবে। ওকে, আচ্ছা, যাই হোক, এবার দেখো যে এখানে ভুল কোথায় রয়েছে, এটা একটা কথা, একটা কথা এখন থেকে শুনে নিচ্ছ তো আজীবনকাল যেন মনে থাকে, কি মনে থাকে, যে মোডাল অক্সিলিয়ারি ভার্ব প্লাস রুট ভার্ব। আচ্ছা, রুট ভার্ব, তোমরা যদি আজকে কেউ আমার ভিডিওটি প্রথম দেখো তাহলে মনে করবে যে রুট ভার্ব সে আবার কী জিনিস, তাই না? এর জন্য আমি তোমাদের বারে বারে বলছি যে আমার ইংলিশ গ্রামারের লেকচার সিরিজ করা আছে, দয়া করে প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্টে আমি সমস্ত কিছু পড়িয়ে রেখেছি তোমাদের ওখানে। ওকে, একদম নাম্বার 1 থেকে শুরু করে যতদূর ভিডিও দেওয়া আছে তত পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের সমস্ত কোয়েরি কমপ্লিট হয়ে যাবে, গ্যারেন্টি দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমি কি বললাম, মোডাল অক্সিলিয়ারি ভার্ব প্লাস রুট ভার্ব, তাহলে মোডাল অক্সিলিয়ারি যখন ইউজ করবে তখন তার সাথে যেন রুট ভার্বটাই আসে, মানে ভার্বের অন্য কোনো ফর্ম যাতে না চলে আসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ, এই সমস্ত যেন কিচ্ছু না আসে, তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে মাত্র রুট ভার্বই বসবে।
ওকে, তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কে রয়েছে? দেখো মোডাল অক্সিলিয়ারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এর প্রেজেন্ট ফর্মে আমরা পাই, একটা আমরা এর পাস্ট ফর্মে পাই। প্রেজেন্ট ফর্মে যেমন শ্যাল, শ্যাল প্রেজেন্ট ফর্ম, আর এর পাস্ট ফর্ম হয়ে যায় শুড। ওকে, যেমন উইল হলো প্রেজেন্ট ফর্ম আর এর পাস্টে হয়ে যায় ডব্লিউ ইউএল ডি উড। ওকে, তারপরে দেখো ক্যান এর প্রেজেন্ট ফর্ম, এটা এখানে চলে গেলে এটা হয়ে যায় সিও ইউএল ডি কুড, হয়েছে। এখানে হচ্ছে মে, মে হলো প্রেজেন্ট ফর্ম, এটা এখানে চলে গেলে হয়ে যায় মাইট। ওকে, এবার আরও কিছু মোডাল রয়েছে, জ্যাসে কি মাস্ট। ওকে, মাস্ট প্রেজেন্ট ফর্মেও মাস্ট, মাস্ট পাস্ট ফর্মেও মাস্ট। ওকে, তো মাস্টটাও একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তাই মাস্ট যদি মোডাল অক্সিলিয়ারি ভার্ব হয়, তাহলে এবার আমরা তোমরা আমায় বলো যে এখানে মাস্ট ইউজ করেছো, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিয়েছো না মিসড? মিসড ইডি কখন যোগ করি আমরা? ভার্বকে পাস্ট করার জন্য ইডি যোগ করি। তাহলে এইখানে যে মিসড ইউজ করেছে, এটা কী ইউজ হয়েছে? এটা ভুল ইউজ হয়েছে। তাহলে তোমার সঠিক ইউজ কোথায় হবে? এই পোর্শনে ভুল রয়েছে। সঠিক ইউজ কী হবে? সঠিক ইউজ হবে ইউ মাস্ট নট মিস, ইউ মাস্ট নট মিস, এইটা সঠিক ইউজ হবে, অর্থাৎ মিস করতে হবে। তাহলে তোমাদের উত্তর হয়ে গেল ইউজ মিস ইনস্টেড অফ মিসড, মিসডের পরিবর্তে মিসকে ইউজ করতে হবে। ক্লিয়ার হলো? বোঝা গেছে? আশা করছি বুঝেছ। চলো দেখো কি বলছে এখানে। রাম ক্যান নট ওয়াক মাচ দ্যান 2 মাইলস অ্যাট এ স্ট্রেচ, বলছে রাম হাঁটতে পারে না 2 মাইলের বেশি অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এ স্ট্রেচ এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে একবারের প্রচেষ্টায়, একবারের প্রচেষ্টায়। ওকে, অর্থাৎ রাম একবারের প্রচেষ্টায় 2 মাইলের বেশি হাঁটতে পারে না। এই হলো সেন্টেন্স, এর মধ্যে ভুল কোথায় আছে এটা বলতে হবে। দেখো তো ভুল তো তোমরা অলরেডি ভিডিওকে পজ করে খুঁজে নিয়েছো আমি আশা করছি। এবার আমার কনসেপ্টটা শোনো। কনসেপ্টটা হচ্ছে একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদের ডিগ্রি করিয়েছি, সেই ডিগ্রিতে আমি বলেছি যে কম্প্যারেটিভ ডিগ্রিতে সবসময় অ্যাডজেক্টিভ টু কাকে বলে? অ্যাডজেক্টিভ টু মানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ইআর, অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যোগ করলে তার শেষে কী যোগ করা হয়? দ্যান। তাহলে যেখানে দ্যান দেখবে সেটা যদি ডিগ্রির কোনো ব্যাপার হয়, তাহলে মনে রাখবে সেই অ্যাডজেক্টিভের সাথে যেন ইআরটা জোড়া থাকে। হ্যাঁ, এবার এখানে যেটা ইউজ করা হয়েছে, দেখো মাচ ইউজ করা হয়েছে, তাহলে মাচটা এখানে ভুল ইউজ করা হয়েছে। ওকে, কেন ভুল ইউজ করা হয়েছে? 3টে ডিগ্রি আছে, একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা রয়েছে কম্প্যারেটিভ ডিগ্রি, আর একটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, মনে রাখবে এই মাচের ইউজ হচ্ছে, মাচ হলো পজিটিভ ডিগ্রি, মোর হলো কম্প্যারেটিভ ডিগ্রি, অ্যান্ড মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, হয়েছে। তাহলে এইখানে কম্প্যারেটিভ ডিগ্রিটা কোনটা ইউজ করা দরকার? মাচের পরিবর্তে মোর ইউজ করা দরকার। ক্লিয়ার হলো? তাহলে এই পোর্শনে ভুল ছিল তোমাকে। তাহলে সঠিক বাক্যটা কী হবে? সঠিক বাক্যটা হবে রাম ক্যান নট ওয়াক মোর দ্যান 2 মাইলস অ্যাট এ স্ট্রেচ, রাম একবারের প্রচেষ্টায় 2 মাইলের বেশি হাঁটতে পারে না। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে মাচকে ডিলিট করে মোর লিখতে হবে। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো নেক্সট। আচ্ছা তাহলে এখান থেকে খোঁজার চেষ্টা করো কোথায় কী ভুল রয়েছে। দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ খুব ভালো করে বুঝবে এটা, ঠিক আছে। একটা কথা শোনো, ডিউ টু আর একটা শব্দ আছে ওয়িং টু। এই ডিউ টু অ্যান্ড ওয়িং টু দুটোর মানেই হচ্ছে কারণে। দুটোর মানে কি? কারণে। মানে ডিউ টু মানেও কারণে, ওয়িং টু মানেও কারণে, মানে কোনো একটা কারণের জন্যে কোনো কিছু হওয়া, ঠিক আছে, সেই কারণে। তাহলে ডিউ টু মানেও কারণে, ওয়িং টু মানেও কারণে। তবে একটা জিনিস মনে রেখো যে ডিউ টু এটা হলো অ্যাডজেক্টিভাল। এটা কি? এটা অ্যাডজেক্টিভাল, মানে এটা একটা অ্যাডজেক্টিভের ইউজ হয় এটা দিয়ে। আর ওয়িং টু এইটা হলো অ্যাডভার্বিয়াল। এটা কি? এটা অ্যাডভার্বিয়াল, হয়েছে। আমি তোমাদের পড়িয়েছি অ্যাডজেক্টিভও পড়িয়েছি, অ্যাডভার্বও পড়িয়েছি। তাহলে যদি কেউ অ্যাডজেক্টিভ হয়, তাহলে সে কাকে কোয়ালিফাই করবে? নাউনকে কোয়ালিফাই করবে, ঠিক আছে। আর যদি কেউ অ্যাডভার্ব হয়, তাহলে সে কাকে কোয়ালিফাই করবে? জেনারেলি ভার্বকে কোয়ালিফাই করবে। বোঝা গেছে? আমি আবার বলছি, ডিউ টুটা হলো অ্যাডজেক্টিভাল ইউজ,
আর ওয়িং টুটা হলো অ্যাডভার্বিয়াল ইউজ। তাহলে ডিউ টু সবসময় নাউনকে কোয়ালিফাই করবে অ্যান্ড ওয়িং টু সবসময় ভার্বকে কোয়ালিফাই করবে। এটুকুন ক্লিয়ার হয়েছে কি? অবশ্যই হয়েছে, এটুকুন ক্লিয়ার। তাই এবার আরেকটা কথা মাথায় রাখতে হবে কি, যে ডিউ টু যেহেতু অ্যাডজেক্টিভাল ইউজ হয়, তাই মনে রেখো ডিউ টু যখনই ইউজ করা হবে তখন দেখতে হবে যে এই ডিউ টু দ্বারা যেন কোনো একটা নাউন বা যেন কোনো একটা নাউন ফ্রেজ বা কোনো একটা নাউন ক্লজকে যাতে মডিফাই বা কোয়ালিফাই করা হচ্ছে। কি বলছি আবার শোনো, আমি বলছি ডিউ টু যখন ব্যবহার করবে তখন খেয়াল করবে যে ডিউ টুর দ্বারা হয় কোনো নাউন না হয় কোনো নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ এদেরকে কোয়ালিফাই করার চেষ্টা করা হচ্ছে, ওকে? আর যদি ওয়িং টু ইউজ করি তাহলে আমি অবশ্যই খেয়াল করব ওয়িং টু যাতে কোনো একটা ভার্বকে বা কোনো একটা অ্যাডজেক্টিভকে কোনো একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করার চেষ্টা করছে, ওকে? আচ্ছা এবার শোনো, এখানে ভুল কোথায়। আর একটা কথা মাথায় রাখতে হবে কি, যে ডিউ টু কখনও সেন্টেন্সের স্টার্টিংয়ে বসে না। পয়েন্টগুলো কিন্তু লিখবে তোমরা যেগুলো বলছি, ডিউ টু কখনও স্টার্টিং অফ আ সেন্টেন্স মানে সেন্টেন্সের মানে স্টার্টিংয়ে কখনোই বসে না। মাথায় রেখো ডিউ টু দিয়ে কখনও কোনো সেন্টেন্স হয় না। আমরা অনেক জায়গায় অনেক ধরনের ভুলভাল ইংরাজি দেখে থাকি, দেখে আমাদের মনে হতে পারে যে এটা বোধহয় সঠিক ইউজ, একদম না। ডিউ টু মানে রেখো ডিউ টু দিয়ে কখনো সেন্টেন্স শুরু হবে না, ঠিক আছে? ডিউ টু দিয়ে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ইউ ক্যান চ্যালেঞ্জ মি ইফ ইউ ওয়ান্ট, ওকে? তবুও বলছি ডিউ টু দিয়ে কখনো কোনো সেন্টেন্স শুরু হবে না। তাহলে ডিউ টু হয় সেন্টেন্সের মাঝে থাকবে। আরেকটা কথা মাথায় রেখো, ডিউ টু দিয়ে কখনো সেন্টেন্সের শুরুয়াত হবে না। আর সব থেকে বড় কথা কি, ডিউ টু জেনারেলি বি ভার্বের পরে বসবে, বি ভার্বের পরে ডিউ টু এর ব্যবহার হবে, মাথায় রেখো। তাহলে বি ভার্বের সরি ডিউ টু এর ইউজ কোথায় হবে, ডিউ টু এর ইউজ বি ভার্বের পরে হবে, এবং ডিউ টু যেন সেন্টেন্সের স্টার্টিংয়ে না বসে, ওকে? তার মানে দাঁড়ালো এই যে এইখানে ডিউ টুটা ইউজ করাটা ভুল হয়েছে। এইখানে ইউজ করতে হবে কি, এইখানে ইউজ করতে হবে ওয়িং টু। এবার আমি তোমাদের বোঝাই কেন ওয়িং টু ইউজ করব। দেখো ডিউ টু হিজ ইল হেলথ প্রবলেম, তার হেলথ প্রবলেমের কারণে রাম রিটায়ার করেছিল, মানে অবসর নিয়েছিল ফ্রম দ্য সার্ভিস লাস্ট ইয়ার, তার সার্ভিস থেকে গত বছর, ওকে? তো এইবার আমায় একটা কথা বলো, আমি যদি জিজ্ঞেস করি যে রাম কেন অবসর নিয়েছিল, এই দেখো এই ডিউ টু কথাটা কিন্তু রিটায়ারকে কোয়ালিফাই করছে নাকি রামকে কোয়ালিফাই করছে। আমি বলছি কেন রাম রিটায়ার করেছিল, ডিউ টু হিজ হেলথ প্রবলেম, ঠিক না? তাহলে এই যে ভার্বকে কোয়ালিফাই করার চেষ্টা কার করা উচিত, ওয়িং টুর করা উচিত। কেন? কারণ ওয়িং টু হলো অ্যাডভার্বিয়াল, তাই ওয়িং টু ভার্বের কোয়ালিফিকেশান করবে নাকি ডিউ টু। বোঝা যাচ্ছে কি বলছি, বোঝা যাচ্ছে? আচ্ছা চলো এরকম আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ উদাহরণগুলো একটু খেয়াল করো, কি হলো আবার? আচ্ছা যাই হোক, এটা একটু হ্যাং করছে, তবুও আমি বলতে থাকি, তোমরা শুনতে থাকো। যে এর একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, লেট মি রাব ইট, ওকে? আচ্ছা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, খেয়াল করো। এখানে এক্সাম্পল আমি লিখছি, যে একটা এক্সাম্পল লিখছি, হিজ অ্যাক্সিডেন্ট ওয়াজ ডিউ টু, হিজ অ্যাক্সিডেন্ট ওয়াজ ডিউ টু অ্যাক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন। মানে এটা একটা উদাহরণ, যে হিজ অ্যাক্সিডেন্ট ওয়াজ ডিউ টু হি এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন, তার অ্যাক্সিডেন্টটি হয়েছিল মানে এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশনের জন্য, মানে সে কনজাম্পশন মানে হজম করা, খাওয়া, সে এক্সেসিভ পরিমাণে অ্যালকোহল খেয়েছিল সেই জন্যে সে অ্যাক্সিডেন্ট করেছিল। তাহলে এই যে দেখেছো ডিউ টু, এই ডিউ টু একটা বি ভার্বের পরে বসেছে, ওয়াজ একটা বি ভার্ব, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, এটার পরে বসেছে এটা, হ্যাঁ ডিউ টু। এবং এই ডিউ টু কী করছে, দেখো ডিউ টু হিজ অ্যাক্সিডেন্টকে কোয়ালিফাই করছে, যে তার অ্যাক্সিডেন্টের কারণটা কী। তাহলে এই হিজ অ্যাক্সিডেন্ট এটা একটা নমিনাল ফ্রেজ না, এটা একটা নাউন ফ্রেজ। তো তাহলে আমি একটু আগেই বললাম যে অ্যাডজেক্টিভের কাজ সবসময় কোনো একটা নাউন বা নমিনাল কেসকে মানে কোয়ালিফাই করা, হয়েছে? এবার আর একটা উদাহরণ খেয়াল করো,
যে হিজ অ্যাক্সিডেন্ট হিজ অ্যাক্সিডেন্ট অকার্ড ওয়িং টু দ্য ফ্যাক্ট দ্যাট হি ড্র্যাঙ্ক ওকে ফুল স্টপ। দেখো তার অ্যাক্সিডেন্ট ঘটেছিল, কেন ঘটেছিল, ওয়িং টু। তাহলে ওয়িং টু কাকে কোয়ালিফাই করার চেষ্টা করছে, ভার্বটাকে কোয়ালিফাই করার চেষ্টা করছে, তাই এটা হয়ে গেল অ্যাডভার্ব। আর এটা হয়ে গেল যেহেতু নমিনাল ফ্রেজকে কোয়ালিফাই করছে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভাল ইউজ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সেন্টেন্সের এই ডিউ টুকে ডিলিট করে এইখানে ওয়িং টু ইউজ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বোঝো কমেন্ট সেকশনে জানাও, এই বিষয়ে আমি আরও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে চলো কি বলছে, দ্য চেয়ারম্যান ওয়েলকামড অল দ্য গেস্টস অ্যান্ড গেভ অ্যান আউটলাইন অফ দ্য অ্যাক্টিভিটিস পারফর্মিং বাই দ্য কোম্পানি। ঠিক আছে, দ্য চেয়ারম্যান ওয়েলকামড অল দ্য গেস্টস। তোমাদের মনে হতে পারে যে স্যার এইখানে ভুল আছে, কেন মনে হতে পারে, কারণ তোমরা জানো যে COM কাম মানে প্রেজেন্ট ফর্ম, CAME কেম মানে পাস্ট ফর্ম, তাই তো। তাহলে এইখানে তোমাদের মনে হতে পারে যে এখানে কামড কেন, আমরা তো কখনো প্রেজেন্ট ফর্ম কামকে পাস্ট করার জন্য তো কামড লিখি না, তাই তো। হ্যাঁ একদম ঠিক, তোমরা ভাবছো যে এটা আমরা লিখতে পারি না, কিন্তু এটা তো কাম নয়, এটা ওয়েলকাম। কাম মানে আসা আর ওয়েলকাম মানে স্বাগত জানানো, তাই কামের সঙ্গে ওয়েলকামকে মিশিয়ে ফেলো না। তাহলে দ্য চেয়ারম্যান ওয়েলকামড, এটা একদম সঠিক একটা শব্দ। ওকে, কোনো সমস্যা নেই, ওয়েলকামের পাস্ট ফর্ম ওয়েলকামড। ওকে, তাহলে এখানে কোনো ভুল নেই। তাহলে দেখো, দ্য চেয়ারম্যান ওয়েলকামড অল দ্য গেস্টস, চেয়ারম্যান সমস্ত গেস্টদেরকে স্বাগত জানিয়েছিল, অ্যান্ড গেভ অ্যান আউটলাইন অফ দ্য অ্যাক্টিভিটিস, এবং অ্যাক্টিভিটিসের একটা আউটলাইন দিয়েছিল। ওকে, পারফর্মিং বাই দ্য কোম্পানি, কোম্পানি যেটা পারফর্ম করেছে, ওকে, কোম্পানি যে অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করেছে তার একটা আউটলাইন চেয়ারম্যান তার সমস্ত গেস্টদেরকে, তার সমস্ত অতিথিদেরকে দিয়েছিল। ওকে, যে কীভাবে কীভাবে এই কোম্পানিটি গ্রো করলো, কী কী কাজ করেছিল, কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছিল যার জন্য কোম্পানিটি গ্রো করলো, এই সমস্ত আউটলাইন তার গেস্টদেরকে সে শেয়ার করেছিল। ওকে, আচ্ছা এইখানে ভুলটা যেটা রয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে কি যে একটা কথা দেখো, তোমাদের একটা কনসেপ্ট শেখাই, ঠিক। দেখো আই, এটা আমি অলরেডি তোমাদের গ্রামার ক্লাসে শিখিয়ে রেখেছি, আই নো দ্য, এটা দ্য, হ্যাঁ, আই নো দ্য বয় হু ইজ KNOWN, হু ইজ নোন টু মি, হয়েছে আই। আচ্ছা আচ্ছা, সরি, এটা একটুখানি হিজিবিজি হয়ে গেল। আমি চেষ্টা করছি একটা ভালো উদাহরণ দিতে, যে দেখো, আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট এ পেন হুইচ ইজ ব্রোকেন। ওকে, ফুল স্টপ। দেখো, আই ওয়ান্ট আ পেন হুইচ ইজ ব্রোকেন, ঠিক আছে, বাই হিম, ব্রোকেন বাই হিম, ঠিক আছে, আই ওয়ান্ট আ পেন হুইচ ইজ ব্রোকেন বাই পেন, ব্রোকেন বাই হিম, মানে আমি একটা কলম চাই যা, যে কলমটি সে ভেঙে ফেলেছে বা সে ভেঙেছে। ওকে, এইটা একটা কথা বললাম। এবার আমি একটা কথা বলো, এইখান থেকে এইটুকুন হয়ে গেল রিলেটিভ ক্লজ, কি হয়ে গেল, রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজেরই আর একটা নাম কি, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক না। আচ্ছা, রিলেটিভ ক্লজ, যা এটা রিলেটিভ ক্লজ কেন, কারণ এটা পেনকে ডিসক্রাইব করছে। আমি কোন পেনটি চাই বাতাও, আমি কোন পেনটি চাই, হুইচ ইজ ব্রোকেন বাই হিম, যে পেনটি সে ভেঙেছে। ওকে, তাহলে আমি পেনটাকে ডিসক্রাইব করলাম এটাকে দিয়ে, তাই এটা রিলেটিভ ক্লজ হয়ে গেল বা অ্যাডজেক্টিভ ক্লজ হলো। ওকে, এবার আমায় বলো তো তোমরা, এই পেন আর এই হুইচ এক জিনিস কি না, মানে এই পেনের জন্যে তো হুইচটাকে ইউজ করেছি আমরা, এই পেনের প্রোনাউন হিসাবে হুইচকে ইউজ করেছি রিলেটিভ প্রোনাউন হিসাবে। তাহলে এই পেন আর হুইচ, এই রিলেটিভ প্রোনাউন যদি সেম হয় এবং তারপরে যদি কোনো বি ভার্ব থাকে, ভালো করে বুঝবে যে এই অ্যান্টিসিডেন্ট আর এই লিঙ্কার বা এই এই প্রোনাউনটি যদি সেম হয় এবং তারপরে যদি কোনো বি ভার্ব থাকে, তাহলে আমরা একযোগে এইটা আর এইটাকে ডিলিট করে দিতে পারি, দিয়ে ফাইনাল সেন্টেন্স কী পেতে পারি, আই ওয়ান্ট এ পেন
ব্রোকেন বাই হিম আই ওয়ান্ট আ পেন ব্রোকেন বাই হিম হলো এই ক্ষেত্রে ব্রোকেনটা অ্যাডজেক্টিভ তৈরি হয়ে গেল কি তৈরি হয়ে গেল অ্যাডজেক্টিভ এখানে ভার্ব ছিল কোনো সমস্যা নেই প্যাসিভ ভার্ব ছিল এখানে কিন্তু এখানে এটি অ্যাডজেক্টিভে কনভার্ট হলো তো এই ক্ষেত্রে দেখো বাই হিম মানে কি বাই হিম মানে কি এইখানে কর্তা না বাই হিম মানে কি কর্তা মানে কার দ্বারা পেনটি ভাঙা হয়েছিল তার দ্বারা তাহলে এই যে এজেন্ট রয়েছে এখানে একজন কর্তা রয়েছে তাহলে যখনই থাকলো তখন এই যে ভার্বটার ইউজ দেখেছো এটা ভার্বটা কোন কোন ভাবে ইউজ হয়েছে এটা একটা পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে কিসে ইউজ হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ হয়েছে তাহলে যখনই কোনো প্যাসিভ সেন্স কাজ করবে তাহলে এটা যে প্যাসিভ ছিল তোমরা বুঝতে পেরেছো কি এখান থেকে এটা প্যাসিভ ছিল তাহলে এই প্যাসিভ ফর্ম যেখানেই কাজ করবে সেইখানেই এই এজেন্ট বাই হিম বাই সামওয়ান বাই সামথিং এরকম কিছু একটা আসবে আর যখনই সেটা আসে তখনই মনে করবে এই যে ভার্বটা এই ভার্ব ফর্মটা অলরেডি যেন পাস্ট পার্টিসিপলে হয় কিন্তু তোমাদের এখানে লাস্ট পোর্শনে দেখো এখানে রয়েছে এজেন্ট বাই দ্য কোম্পানি রয়েছে অ্যাক্টিভিটিস তাহলে এইখানে কেমন অবস্থায় ছিল এই ঘটনাটা এইখানে আমি আরেকবার মুছে তোমাদের দেখানোর চেষ্টা করছি এইখানে যেটা ছিল অ্যাকচুয়ালি সেটা এমন ছিল যে দ্য চেয়ারম্যান ওয়েলকামড অল দ্য গেস্টস অ্যান্ড গেভ অ্যান আউটলাইন অফ দ্য অ্যাক্টিভিটিস অফ এই দেখো এইভাবে ছিল অফ দ্য অ্যাক্টিভিটিস উইচ আর পারফর্মড উইচ আর পারফর্মড বাই দ্য কোম্পানি উইচ আর পারফর্মড বাই দ্য কোম্পানি এরকম ছিল সেন্টেন্সটি ওকে যেহেতু এই অ্যাক্টিভিটিসটাই তো হুইচ নাকি এই যে অ্যাক্টিভিটিগুলো এইটাই তো হুইচ এর জন্যই তো আমি এই প্রোনাউনটা ইউজ করছি তাহলে এরপরে এইটা আর এইটা যদি সেম হয় আর এইটা যদি বিভার্ব হয় আর একটা বিভার্ব না তাহলে একযোগে এটা এটা উঠে যায় তাহলে ফাইনাল সেন্টেন্স এখানে কি আসে অফ দ্য অ্যাক্টিভিটিস পারফর্মড বাই দ্য কোম্পানি আসে কি না বাই দ্য কোম্পানি আসে তাহলে এখানে দেখেছো পারফর্মড হওয়া উচিত তাহলে এখানে রয়েছে পারফর্মিং তাহলে এটা ভুল আছে তাহলে তোমাদের এখানে এটাকে কী করতে হবে এটাকে পারফর্মড করতে হবে আশা করছি বুঝতে পেরেছো যদি না বোঝো তাহলে ভিডিওটিকে আরেকটু পেছনে নিয়ে গিয়ে দেখো বুঝতে পারবে আশা করছি ওকে এবং যদি ভয়েস চেঞ্জের ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে আরও ভালো বুঝবে ক্লিয়ার হলো কথাটা আর পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ যেটা আমি করে রেখেছি সেটা দেখলেও এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের উত্তর হয়ে গেল যে ইউজ পারফর্মড ইনস্টেড অফ পারফর্মিং আশা করছি বুঝতে পেরেছো ওকে চলো দেখো এবার নতুন জিনিস এসছে আই অফেন গিভ হিম মানি অ্যান্ড আই গেভ হিম ফিউ মানি ইয়েস্টারডে অলসো বলছে আই অফেন গিভ হিম মানি অফেন মানে কি প্রায়শই মাঝে মধ্যেই আই অফেন গিভ হিম মানি আমি তাকে প্রায় টাকা দিই অ্যান্ড আই গেভ হিম ফিউ মানি ইয়েস্টারডে অলসো এবং আমি গতকালও তাকে কিছু টাকা দিয়েছিলাম ওকে তো এখানে ভুল কোথায় আছে এটা খুঁজে বের করাই তোমাদের এখন কাজ ওকে চলো ভুল খুঁজে বের করার আগে আমি তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে তোমরা আমি তোমাদের এটা করিয়ে রেখেছি যদি না করিয়ে থাকে এখান থেকে দেখে নাও দুটো জিনিস আছে আমি আজকে একটা জিনিসই দেখাই একটা হলো ফিউ একটা হলো এ ফিউ আরেকটা হলো দ্য ফিউ ঠিক আছে ফিউ এ ফিউ দ্য ফিউ আরেকটা আছে লিটল এল আই টি টি এল ই লিটল আরেকটা আছে এ লিটল আরেকটা আছে দ্য লিটল ওকে ওকে তাহলে ফিউ এ ফিউ দ্য ফিউ লিটল আ লিটল দ্য লিটল ক্লিয়ার এদের প্রত্যেকের মানে কি জানো এদের প্রত্যেকের মানেই হচ্ছে কম এদের প্রত্যেকের মানে কি কম মানে ফিউ মানেও কম এ ফিউ মানেও কম দ্য ফিউ মানেও কম লিটল মানেও কম এ লিটল মানেও কম দ্য লিটল মানেও কম তাহলে প্রত্যেকের মানে হলো কম হয়েছে এবার একটা কথা যে তাহলে এগুলো ফিউ আর লিটল কেন আনা হলো ঠিক না তো মনে রেখো ফিউ ইউজ করা হয় কাউন্টেবল নাউনের জন্যে আবার বলি ফিউ ইউজ কেন করা হয় আচ্ছা এই দাগগুলো কেন আসে আমি জানি না তোমরা একটু ইগনোর করো এগুলোকে কাউন্টেবল নাউন ফিউ কেন কখন ইউজ করা হয় ফিউ ইজ ইউজড ওনলি ফর কাউন্টেবল নাউন কী বললাম বুঝেছো
ফিউ কাউন্টেবল মানে যে সমস্ত নাউনকে গোনা যায় তাদের জন্য ফিউকে ইউজ করা হয়, হয়েছে? এবং মনে রেখো এই ফিউয়ের পরে যে কাউন্টেবল নাউন থাকবে সেটা যেন প্লুরাল হয়, প্লুরাল নাউন, বুঝেছ? তার মানে কি ফিউ যখনই ব্যবহার করবে তখন ফিউয়ের সঙ্গে প্লুরাল কাউন্টেবল নাউন এর ব্যবহার হবে, বুঝেছ? আর লিটিল কখন ইউজ করা হয়? ঠিক তার উল্টো কেস হবে। তাহলে লিটিল ইউজ করা হয় কখন? যখন আনকাউন্টেবল হয়, বুঝেছ? আনকাউন্টেবল হয় যখন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটিল ইউজ হয়। আর মনে রেখো আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার, আনকাউন্টেবল কি হয়? অলওয়েজ সিঙ্গুলার হয়, বুঝতে পেরেছ? সিঙ্গুলার হয় অলওয়েজ। তাহলে লিটিল ইউজ করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ফিউ ইউজ করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউনের তফাতটা কী? দেখো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবলের তফাতটা হচ্ছে জাইসে কি ফিউ বয়েজ বলতে পারো, ফিউ বয়েজ। তাহলে ফিউয়ের সঙ্গে সবসময় কাউন্টেবল নাউন যাবে, বয়েজকে গোনা যায় কি না যায় না? যায় তো, ভেরি গুড। এবার দেখো লিটিল, লিটিল ওয়াটার, আমার একটা কথা বলো তো, জলকে কি গোনা যায়? জলকে গোনা যায়, জল আনকাউন্টেবল নাউন, তাই ফিউ বয়েজ লিটিল ওয়াটার। তুমি কখনো বলতে পারো না লিটিল বয়েজ। আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু লিটিল মানে হয় ছোট, কম নয়, ছোট হয়, ছোট্ট, টিনি। ওকে, তাহলে ফিউ বয়েজ আর লিটিল ওয়াটার, ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমি আর এই বিষয়ে ডিপলি যাচ্ছি না, আমি তোমাদের জন্য এই ফিউ, এ ফিউ, দ্য ফিউ, লিটিল, অ্যালিটিল, দ্য লিটিল এর জন্য স্পেসিফিক একটা ভিডিও করে দেবো। ওকে, এদের জন্যে একটা স্পেসিফিক ভিডিও করে দেবো, আমি সেই ভিডিওতে আলোচনা করবো। কিন্তু এখানে আমি যেটুকু বললাম সেটা কি, ফিউ যদি ইউজ করা হয় তাহলে কাউন্টেবল নাউন আর তার সাথে প্লুরাল ফর্মের ব্যবহার করা উচিত, আর লিটিল ইউজ করলে আনকাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ করা উচিত। এবার আমার একটা কথা বলো তোমরা, মানি, MONEY, মানি, এই মানিটা যে নাউন এটা কোন ধরনের নাউন, কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন বলো তো? মানি অলওয়েজ আনকাউন্টেবল নাউন, মানি, ঠিক আছে? মানি কনসেপ্টটা আনকাউন্টেবল নাউন। তাহলে মানির সঙ্গে কি, মানির সঙ্গে কি আমি ফিউজ করতে পারবো? মানির সঙ্গে আমি ফিউ ইউজ করতে পারবো না, ঠিক আছে? মানি আনকাউন্টেবল নাউন কনসেপ্ট, মানি মানে টাকা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা তোমাদের মনে হতে পারে যে মানি কি আনকাউন্টেবল নাউন, টাকাগুলিও তো আমরা বলে থাকি, কিন্তু মনে রেখো মানি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? মানির অ্যামাউন্টটাকে গোনা যেতে পারে, 10,000, 20,000, 30,000, কিন্তু টাকার মানে মানিটাকে কিন্তু গোনা যায়, মানি মানির অ্যামাউন্টকে গোনা যায়, ঠিক আছে? মনে রেখো মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই মানি যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এখানে তো ফিউ ব্যবহার করা চলে না। তাহলে এখানে যদি ফিউজ করা না যেতে পারে তাহলে এখানে কি ইউজ করা যেতে পারে? হয় তুমি সাম ইউজ করো, যে আই গেভ হিম সাম মানি, সাম ইউজ করো, অথবা এ লিটিল ইউজ করো। কি ইউজ করো? আ লিটিল, ঠিক আছে? সামান্য টাকা আমি তাকে দিয়েছিলাম বা কিছু টাকা আমি তাকে দিয়েছিলাম। তাহলে এখানে ফিয়ের পরিবর্তে হয় সাম ইউজ করবে, না হলে আ লিটিল ইউজ করবে। ক্লিয়ার হলো, বোঝা গেল? মানি কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা মাথায় রেখো। ওকে, ভেরি গুড, চলো নেক্সট। কি বলছে? লুকিং ইনটু দ্য সিচুয়েশন, লুকিং ইনটু দ্য সিচুয়েশন দ্যাট প্রিভেলড আ ফিউ ইয়ার্স এগো, হি ওয়াজ টেকেন দ্যাট ডিসিশন। বলছে লুকিং ইনটু দ্য সিচুয়েশন, সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, দ্যাট প্রিভেলড আ ফিউ ইয়ার্স এগো, যেটা কয়েক বছর আগে ছিল। দেখো এ ফিউ, তার সাথে কি ইয়ার্স, মানে কি কাউন্টেবল নাউন রয়েছে। তাহলে ফিউ যখনই থাকবে তখনই দেখবে কাউন্টেবল নাউন আছে কি না, যদি ফিউ এর পরে কাউন্টেবল নাউন না দেখো তাহলে মনে করবে সেখানেই ভুল রয়েছে। তাহলে কী দাঁড়ালো? লুকিং ইন টু দ্য সিচুয়েশন, সেই পরিস্থিতির দিকে দৃষ্টি রেখে, দ্যাট প্রিভেলড আ ফিউ ইয়ার্স এগো, যা কয়েক বছর আগে ছিল, হি ওয়াজ টেকেন দ্যাট ডিসিশন, সে এই সিদ্ধান্তটি নিয়েছিল। ওকে, এবার আমার একটা কথা বলো, আই কল এর মানে কি? সরি, আই কল এর মানে কি? আই কল মানে আমি ডাকি, আমি ডাকি। আর যদি বলি আই অ্যাম কল্ড, আই অ্যাম কল্ড, তার মানে কি হয়ে যাবে? আই কল মানে আমি ডাকি, নো প্রবলেম, কিন্তু আই অ্যাম কল্ড যখন বলবো তখন আমাকে কি হয়ে, এটার মানে কি হয়ে যাবে? আমাকে ডাকা হয়ে যাবে, আমাকে ডাকা হয়, আমাকে ডাকা হয়, বুঝেছো? অর্থাৎ এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা হলো প্যাসিভ ভয়েস, হয়েছে? তাহলে হি ওয়াজ টেকেন মানে কি? তাকে নেওয়া হয়েছিল, তাকে নেওয়া হয়নি, সে নিয়েছিল সিদ্ধান্ত,
বুঝতে পারছো? তাহলে এখানে এই ওয়াজ টেকেন এই প্যাসিভ ভার্বটাকে ডিলিট করে এখানে অ্যাক্টিভ ভয়েস লিখতে হবে, পাস্টের প্যাসিভকে ডিলিট করে পাস্টের অ্যাক্টিভ ভার্বকে লিখতে হবে। তাহলে এখানে ওয়াজ টেকেনকে ক্যান্সেল করে টুক লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। হি টুক দ্যাট ডিসিশন, সে এই সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে হি ওয়াজ টেকেন মানে তাকে নেওয়া হয়েছিল, আর হি টুক মানে সে নিয়েছিল। তাহলে কোনটা সঠিক হওয়া উচিত, সে সিদ্ধান্ত নিয়েছিল নাকি তাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? কোনটা হবে? সে সিদ্ধান্ত নিয়েছিল হবে, তাই টুক ইউজ করো ওয়াজ টেকেনের পরিবর্তে। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট কি বলছে এটা। অল দ্য লিডিং হোটেলস অফ দিস সিটি সার্ভস গুড ইন্ডিয়ান অ্যান্ড কন্টিনেন্টাল ফুড। বলছে এই শহরের সমস্ত লিডিং হোটেলস, লিডিং হোটেলস মানে কি, যেগুলো আর কি চলছে, লিডিং হোটেলস মানে কি যেগুলো চলছে, মানে বলে না লিডিং নিউজ পেপার, তো লিডিং নিউজ পেপারগুলোর মানে কি, যে পেপারগুলো সবাই কেনে সবাই পড়ে, মানে ম্যাক্সিমাম সেল যার হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সবথেকে বেশি যেটা প্রচলিত তার সঙ্গে লিডিং কথাটা ইউজ করা হয়, অর্থাৎ যারা নেতৃত্ব দিচ্ছে, তাই না? তাহলে অল দ্য লিডিং হোটেলস, সবকটা ভালো ভালো হোটেল অফ দিস সিটি, এই সিটির সার্ভস প্রোভাইড মানে সার্ভস মানে কি সেবা করে বা দেয়, পরিবেশন করে গুড ইন্ডিয়ান অ্যান্ড কন্টিনেন্টাল ফুড মানে ভালো ভারতীয় খাবার এবং কন্টিনেন্টাল ফুডও তারা সার্ভ করে। ঠিক আছে, কন্টিনেন্টাল শব্দটা কোথা থেকে এসেছে জানো? মহাদেশীয় বা উপমহাদেশীয়। ঠিক আছে, কন্টিনেন্টাল মানে মহাদেশীয়। ঠিক আছে, মহাদেশীয় বলতে দেখো এশিয়ান ফুড এক ধরনের হয়। এশিয়ান ফুড বলতে কি, যে সমস্ত ফুডের মধ্যে প্রচুর পরিমাণে মশলাপাতি থাকে, বিভিন্ন ধরনের চিলি মশলা বিভিন্ন জিনিসে থাকে, সেগুলোকে বলা হয় এশিয়ান ফুড। মানে এশিয়ান ফুডের মধ্যে মশলা স্পাইস জিনিসগুলো বেশি থাকে। ইউরোপিয়ান ফুডের মধ্যে আবার বেশি স্পাইসি থাকে না, তারা ক্রিম জাতীয় খাবারটাকে বেশি পছন্দ করে, মানে দুধ থেকে তৈরি খাবারগুলোকে কিন্তু ইউরোপিয়ানরা বেশি পছন্দ করে। বুঝতে পারছো কী বলছি? আবার এশিয়া মহাদেশের মানুষেরা কিন্তু এই মশলা চাল ডাল আটা এই সমস্ত খাবারগুলোকে বেশি প্রেফার করে। বুঝতে পারলে কী বললাম? তাই কন্টিনেন্টাল মানে মহাদেশীয়। তাহলে দেখো এই শহরের সমস্ত লিডিং হোটেলগুলো সার্ভ করছে ইন্ডিয়ান ফুডও সার্ভ করছে আবার কন্টিনেন্টাল ফুডও সার্ভ করছে। তাহলে সেন্টেন্সটা দেখে একদম ঠিক মনে হচ্ছে, তাই না? কোথাও ভুল নেই মনে হচ্ছে নাকি? যারা যারা ভুল ধরতে পেরেছো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখো সাবজেক্টকে খেয়াল করো, সাবজেক্ট অল লিডিং হোটেলস, এখানে কি একটা হোটেলের কথা বলা হয়েছে, বহু হোটেলের কথা বলা হয়েছে? তাহলে আমার এখানে যেটা সাবজেক্ট আমি পেলাম, এই সাবজেক্টটা আমি কেমন সাবজেক্ট পেলাম? আমি এখানে প্লুরাল সাবজেক্ট পেলাম। কেমন সাবজেক্ট পেলাম? প্লুরাল সাবজেক্ট পেলাম। তাহলে প্লুরাল সাবজেক্টের সঙ্গে 100% প্লুরাল ভার্বের ব্যবহার হবে, তাই না? তাহলে প্লুরাল ভার্বের শেষে তো আর এস যোগ থাকে না। কি বললাম? প্লুরাল ভার্বের শেষে তো আর এস যোগ থাকে না। দেখো একটা মজার জিনিস, বয় সিঙ্গুলার তো, বয় সিঙ্গুলার, আর বিও ওয়াইএস বয়েজ, এটা প্লুরাল, বয় মানে ছেলে, বয় বয়েজ মানে ছেলেরা, তাই তো? তাহলে বয়ের সঙ্গে সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্বের ব্যবহার হয়। দেখো এটা, দেখো বয় সার্ভ, এস ই আর ভি ই এস, সার্ভস, অর্থাৎ বয়ের সাথে এস না থাকলে ভার্বের সাথে এস থাকবে, আর যদি নাও সাবজেক্টের সঙ্গে এস থাকে ভার্বের সঙ্গে এস থাকবে না। হয়েছে? দেখো বয়েজ সার্ভ আর বয় সার্ভস, মানে সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় কিন্তু প্লুরাল ভার্বের সঙ্গে এস ইএস যোগ হয় না। এটা বোঝা গেল? তাহলে এই প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব, এটা মনে রেখো, ভালো কনসেপ্ট কিন্তু। হ্যাঁ, যে বয় সিঙ্গুলার, বয়ের সাথে এস নেই তাহলে ভার্বের সাথে এস দাও, আর বয়ের সাথে যখন এস দেওয়া আছে ভার্বের সাথে এস দিও না, এভাবে মনে রেখো। আমি কিন্তু আমার অফলাইন ক্লাসের ছেলেদের এভাবেই বোঝাই, তোমাদেরও সেটা বললাম। ওকে, যাই হোক, তাহলে এখানে দেখো, তাহলে এখানে এটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব হওয়া উচিত। তাহলে প্লুরাল ভার্ব কোনটা? এস ই আর ভি ই, সার্ভ নাকি সার্ভস? তাহলে এখানে তোমার সার্ভসটাকে ডিলিট করে সার্ভকে ইনপুট করতে হবে। বুঝতে পেরেছ? ভেরি গুড। চলো নেক্সট কি বলছে। আই উড অলসো লাইক হেল্প ইউ টু বিল্ড আপ দিস ওয়াল ইন আ শর্ট টাইম। বলছে আই উড অলসো লাইক, আমিও চাই হেল্প ইউ, তোমাকে হেল্প করতে, টু বিল্ড আপ দিস ওয়াল, এই ওয়ালটিকে তৈরি করতে আমি তোমায় হেল্প করতে চাই ইন আ শর্ট টাইম, এই সংক্ষিপ্ত সময়ে, মানে এই অল্প সময়ের মধ্যে তোমার এই বিল্ডিংয়ের ওয়ালটাকে, তোমার এই ওয়ালটাকে তৈরি করতে আমি তোমাকে হেল্প করতে চাই। এই হলো সেন্টেন্স। তাহলে ভুল কোথায় রয়েছে? তোমরা পড়তে পড়তেই ধরে ফেলেছো ভুল কোথায় রয়েছে। আই উড লাইক টু ইউজ হয়, তাই না? আই উড লাইক টু,
তারপর যা যা আছে বসতে পারে, তাই না? তার লাইকের পর একটা টু বসবে, এটা তোমরা বুঝে ফেলেছো। তাহলে এইখানে একটা টু ইউজ হবে, এইখানে একটা টু, টু এর ইউজ করতে হবে। ওকে, তাহলে সেকেন্ড পার্টে ভুল ছিল, সঠিক বাক্যটা হবে আই উড অলসো লাইক টু হেল্প ইউ টু বিল্ড আপ দিস ওয়াল ইন আ শর্ট টাইম। হয়েছে, এটুকুন তো তোমরা জানো যে পড়তে পড়তে মুখে বেঁধেছে তাই হয়ে গেছে। কিন্তু এবার কনসেপ্ট শোনো, এই ইংরেজির মধ্যে দুটো ভার্ব আছে এমন, এক হলো লাইক আর এক আছে ওয়ান্ট। ওকে, লাইক মানেও কিন্তু চাওয়া হয় জানো, আর ওয়ান্ট মানে তো চাওয়া আছেই। দেখো এখানে আই উড অলসো লাইক টু হেল্প ইউ মানে কি, আমিও চাই তোমাকে সাহায্য করতে। এখানে কিন্তু লাইক মানে পছন্দ করা নয়, এখানে চাওয়া। তাহলে লাইক মানে যখন চাওয়া, ওয়ান্ট মানে যখন চাওয়া হয়, তখন মনে রেখো এদের সঙ্গে সর্বদা টু ব্যবহার হয়। হয়েছে, কি বললাম, যখন লাইক আর ওয়ান্ট মানে চাওয়া, তখন এদের সঙ্গে কি ইউজ হবে, টু ইউজ হবে। হয়েছে, এবার এক্সামিনার ভুল কীভাবে দেয় যা জানো, দেখো এরকম দেবে আই লাইক দ্যাট ইউজ করবে, আবার আই ওয়ান্ট দ্যাট ইউজ করবে। মনে রেখো গ্রামাটিক্যালি এটা ভুল, আই লাইক দ্যাট বা আই ওয়ান্ট দ্যাট এগুলো ইউজ করা যায় না, এটা গ্রামাটিক্যালি টোটালি ভুল। হয়েছে, এরকম ইউজ করতে হয় না, ঠিক আছে? কি বললাম, বোঝা গেল? ওকে চলো, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই হলো, আমরা অলরেডি 10টা কমপ্লিট করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, হ্যাঁ, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ওকে, ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি, ভালো থেকো সবাই।